আমার চ্যানেল মহারাজা মহারানী। আজকে স্যাটারডে, অলরেডি বাজে দুপুর 2:30। আজকের ব্লগটা জাস্ট শুরু করছি, সকাল থেকে সেরকম কোনো প্ল্যান ছিল না আজকে ব্লগ বানানোর জন্য। তো সাডেন একটা প্ল্যান হয়েছে, একটা বিশেষ জায়গায় যাচ্ছি, বিশেষ একটি মানুষের সঙ্গে মিট করবার জন্য। জানি না এতটা লেটে বেরোচ্ছি তাকে সেখানে আমরা পাবো কি না, কোন সে বিশেষ জায়গা সেটা দেখবার জন্য আজকের ব্লগটা সম্পূর্ণ আপনাদের দেখতে হবে। পৌঁছে গেছি আমাদের সেই ডেস্টিনেশনে যেটার জন্য আমাদের এত অপেক্ষা ছিল। 2 weeks অনেক প্ল্যান হয়েছে কিন্তু কোনো না কোনো রকমভাবে প্ল্যানটা ক্যান্সেল হয়ে যাচ্ছিল। আজকে ফাইনালি আসতে পেরেছি আউট অ্যান্ড বিয়ান্ডে। আমরা আপাতত আউট অ্যান্ড বিয়ান্ডের সামনে দাঁড়িয়ে আছি, ভেতরে ঢুকবো আমি জানি না, ভেতরে অর্পিতা বা সৌহার্দ্য কেউ আছে কি না। লেটস সি। আমার মা তোমার প্রচন্ড ফ্যান। আই লেভেল ফ্যান। না, ওনাদের আশীর্বাদ। ফ্যান বললে ওনাদেরকে ছোট করা যাবে,
পরিষেবা আমাদের সঙ্গে আছে বলে আমরা এবারে জার্নি কন্টিনিউ করতে পারছি। আর চ্যালেঞ্জ হলো কিছু আগে চলতে জার্নি আমরা আজ থেকে 4 বছর আগে শুরু করেছিলাম, আপনারা এখন শুরু করছেন। সো ডেফিনেটলি প্লিজ আপনাদের বলি তোমাদের চ্যানেল ডেফিনেটলি করতে হবে দেখো বাকি আমরা এখন দাঁড়িয়ে আছি আউট অ্যান্ড বিয়ন্ডে 772 শর্ট লেক, তো তাদের অভিনয় চলে গেছে, সো প্লিজ ডু ভিজিট। হ্যালো গাইজ, আলটিমেটলি সৌহার্দ এবং অর্পিতার সাথে দেখা হলো, প্রচুর কথা হলো, প্রচুর গল্প হলো, আমরা একসাথে চারজনে মিলে প্রচুর গল্প করলাম। ওদের ক্যাফেতে এসে ওদের সাথে দেখা হয়ে সত্যি খুব ভালো লাগছে এবং ওরা সত্যি প্রচণ্ড ভালো। জাস্ট এবার শুধু ওপেনিংয়ের অপেক্ষা, ওপেনিং হলে তো ডেফিনেটলি আসবো। হ্যাঁ, হয়তো বেহালা থেকে সল্ট লেকটা একটু অসুবিধে, তবে ডেফিনেটলি প্রত্যেক মাসে না হলেও 6 মাসে একবার আসা যাবে। ভালো ব্যবহার ওদের দুজনের, দে আর ভেরি ফ্রেন্ডলি, ভেরি ফ্রেন্ডলি একদমই। এবং তোমরা প্লিজ প্লিজ বলে দাও সবাইকে যেন ওখানে মানে এখানে আসে আর কি প্রত্যেকে। হ্যাঁ, আপনাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট রইল, প্রত্যেকে আউট অ্যান্ড বিয়ন্ড ওপেন হলে প্রত্যেকে আপনারা আসবেন, নিশ্চয়ই সবার সাথে আমারও দেখা হবে। আমার খুব ছোট্ট চ্যানেল, তবে আশা করি আই হোপ সবার সাথে আমারও দেখা হবে। একদমই, প্রত্যেকে প্লিজ আউট অ্যান্ড বিয়ন্ডে আসো এবং এসে এখানে এনজয় করো। এত ভালো ভিতরে ডেকোরেশন এবং সৌহার্দ আর অর্পিতা তো জাস্ট ফ্যাবুলাস, মানে খুব ভালো মানুষ দুজনে, ভীষণ ফ্রেন্ডলি, ভালো লাগবে প্রত্যেকের। আমরা নানান জায়গায় নানান ক্যাফেতে যাই কিন্তু এই ক্যাফেটা সত্যি একটু অন্য রকমের। সো প্লিজ প্রত্যেককে রিকোয়েস্ট করবো, প্রত্যেকে আউট অ্যান্ড বিয়ন্ডে চলে আসো।